সকালের মাঠ, চাষিরা সব কাজে ব্যস্ত আছে। আজকে এই জমিটার একটা নতুন সমস্যা, একটা নতুন ঘাস হয়েছে, নতুন নয়, এবছরে নতুন। এই ঘাসটা আগে অনেকটা কমে গিয়েছিল, এবছরে আবার নতুন করে অনেক হয়েছে। দেখুন, আপনারা চিনতে পারবেন, বেতো ঘাস বা বেতো শাক বলেন আপনারা, প্রচুর পরিমাণে হয়েছে এই এত বড় একটা জমিতে। পাশের জমিটা তো হয়েছে প্রচুর পরিমাণে, প্রত্যেকটি ডাঁড়াতে ভর্তি হয়ে গেছে। এবছরে মাটিটা শুকনো থাকার জন্য অনেকেই হচ্ছে পেন্ডিমিথাইল বলে ওষুধটা, যেটা আলু বসানোর 3 দিনের মধ্যে বা 72 ঘন্টার মধ্যে স্প্রে করতে হয়, সেটা দিতে পারেনি। সেই জন্যই এই ঘাসটা বেরিয়েছে। ওটা স্প্রে করা থাকলে এই ঘাসটা অতটা বেরোয় না। এই ঘাসটা হলে আলুর দু একটা ক্ষতি হতে পারে। প্রথমত, আলুর যে ডাঁড়ার ওপরে যে সারগুলো আছে না, এই ঘাসগুলো জল পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বেড়ে যায় আর ওপরে সারটাকে খেয়ে নেয়, ফলে আলুর জন্য আপনি যে সারটা দিয়েছেন সেটা কম পড়ে যাবে। দ্বিতীয়ত, এই ঘাসটিকে আপনি যদি বড় করতে চান তাহলে এ প্রচুর পরিমাণে বীজ তৈরি করবে, যেটা সামনের বছরে আবার আপনার জমিতে হবে, সেটা একটা খারাপ দিক। তাই এই ঘাসটাকে মেরে ফেলাই ভালো। মারতে গেলে আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন? বাজারে মেট্রিবুজিন 70% WP ফর্মে একটা ওষুধ পাওয়া যায়, যেটা বায়ার কোম্পানির সেনকর, টপিকালের ক্রিজিন, না না টপিকালের ডিজায়ার, কৃষি রসায়নের কিজিন নামে পরিচিত। আপনারা 33 শতক জায়গাতে আপনারা 30 গ্রাম ইউজ করবেন। 1 একরের জন্য 100 গ্রাম ইউজ করবেন। 16 লিটার ট্যাঙ্কিতে আপনারা 10 গ্রাম ইউজ করবেন। কোনো রিপিট স্প্রে করবেন না, যেখান থেকে স্প্রে স্টার্ট করবেন সেই জায়গায় পুনরায় দ্বিতীয়বার স্প্রে করবেন না। স্টিকার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই মেট্রিবুজিনের সাথে আপনারা কোনো ধসার ওষুধ, কপার, কোনো ভিটামিন, কোনো কিছু স্প্রে করবেন না, করা যায় না। এর সাবধানতা বলতে, পাশে যদি সর্ষে গাছ থাকে সর্ষে গাছে ফেলবেন না, সর্ষে গাছটি মারা যাবে। আর সুপার সিক্স বলে একটা আলু পাওয়া যায়, আলুর জাত আছে, সেই আলুতে স্প্রে করবেন না, পাতাগুলো অনেক হলুদ হয়ে যায়। এমনিতে আপনারা যে কোনো আলুতে স্প্রে করতে পারেন, তবে একবারই স্প্রে করবেন, হলুদ হলে হালকা হলুদ হবে, কোনো ক্ষতি হবে না, আলু গাছ মারাও যাবে না, ফলনের কোনো এফেক্টও পড়বে না। আর